জয় জগন্নাথ। শুভ সকাল, আজ হচ্ছে জুলাই মাস 26 তারিখ শুক্রবার। তো আজ সকালের কোন টপ নিউজ রয়েছে চালু দেখি নেওয়া, তা পূর্ব সমস্ত চ্যানেল কু সবসক্রাইব করে পাখে থাকা অল বেল আইকন কু দবাই দিও, কারণ যা বি লেটেস্ট ইনফরমেসন রয়েছে আপন মানে সর্বপ্রথমে দেখিপারে। প্রথম অপডেট রয়েছে মেক ইন ওড়িশা না বদলি হেলা উৎকর্ষ উৎকল। 2029 সুদ্ধা রাজ্যকু 2,50,000 কোটি ঘরোই পুঞ্জি আনিবা যোজনা। পরবর্তী অপডেট রয়েছে ওড়িশার চাষী মানক পাই আসিলা নূয়া যোজনা সিএম কিষান। এই যোজনা পাই বজেটরে 1,935 কোটি ব্যয়বরাদ করা যাইছি। বজেটরে চাষীঙ্ক পাই সমৃদ্ধ কৃষক যোজনা মধ্যে ঘোষণা হয়েছে। সমৃদ্ধ কৃষক যোজনা পাই 5,000 কোটি ব্যয়বরাদ করা যাইছি। সেইপরি শ্রীঅন্ন অভিযান পাই 649 কোটি ব্যয়বরাদ করা যাইথিবা তথ্য রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে রাজ্য বজেটরে কৃষি ও কৃষকঙ্কু গুরুত্ব। বড়িলা ধানর সহায়ক মূল্য কুইন্টাল প্রতি চাষী পাইবে 3100 টাকা বলে সূচনা রয়েছে। ধান কুইন্টাল 3100 টাকা হেলা। ধান মন্ডিরে কটনি ছটনি রোকিবাকু নূয়া যোজনা। 48 ঘন্টা মধ্যে চাষীঙ্ক খাতাকু টঙ্কা। সমৃদ্ধ কৃষক যোজনা অধীনরে 5,000 কোটি টঙ্কা। কালিয়া যোজনার নাম পরিবর্তন করে মুখ্যমন্ত্রী কৃষক যোজনা করাগলা। উপখণ্ড স্তরের শীতল ভণ্ডার স্থাপন। কৃষি সমৃদ্ধি কেন্দ্র প্রতিষ্ঠা। শ্রীঅন্ন অভিযান পাই 649 কোটি টঙ্কা। মিলেট প্রক্রিয়াকরণ প্ল্যান্ট প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পাই 600 কোটি টঙ্কা। বলভদ্র জৈবিক চাষ মিশন আরম্ভ হয়েছিবা তথ্য রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে বজেট ভিতরে যোজনার নাম পরিবর্তনকু নেই চর্চা। পূর্ব সরকারের থিবা 9 যোজনার নাম বদলাইলে মোহন সরকার। রাজ্য সরকার 2024-25 আর্থিক বর্ষ পাই বজেট উপস্থাপনা করেছেন। 2,65,000 কোটি টঙ্কার বজেট উপস্থাপনা করেছেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি। কৃষি কৃষক শিক্ষা স্বাস্থ্য ভত্তা সহিত অনেক যোজনা পাই ব্যয় অটকল জারি করেছেন রাজ্য সরকার। এসব ভিতরে পূর্ব সরকারের চালিথিবা অনেক যোজনার নাম পরিবর্তন করেছেন চলিত সরকার। পূর্ব সরকার সময়ের থাকা বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনার নাম পরিবর্তন করে গোপবন্ধু জন আরোগ্য যোজনা নামে নামিত করা যাইছি। চাষীঙ্কু সহায়তা যোগাইবাই প্রচলিত করিথিবা কালিয়া যোজনা এবে মুখ্যমন্ত্রী কিষান যোজনা নামে নামিত করা যাইছি। নবীন সরকারঙ্ক সময়রে প্রচলিত হইতিবা মো স্কুল যোজনার নাম পরিবর্তন করা যাই পঞ্চসখা শিক্ষা সেতু অভিযান রখা যাইছি। আম ওড়িশা নবীন ওড়িশার নাম পরিবর্তন করা যাই বিকশিত গাঁ বিকশিত ওড়িশা রখা যাইছি। মিলেট মিশনর নাম শ্রীঅন্ন যোজনাকু পরিবর্তন করা যাইছি। বিজু সেতু যোজনার নাম সেতু বন্ধন। লক্ষ্মী যোজনার নাম গ্রামাঞ্চল পরিবহন ও বিজু পক্কাঘর যোজনার নাম অন্তদ্বয় গৃহ যোজনা রখা যাইছি। পরবর্তী অপডেট রয়েছে খালি পড়িথিবা 1,50,000 মূল সরকারি পদবীকু আগামী 5 বর্ষ মধ্যে নিরপেক্ষ ও স্বচ্ছতার সহিত পূরণ করিবা পাই ব্যাপক নিযুক্তি অভিযান হাতকু নিয়াযিব বলি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘোষণা করিছন্তি। এথিমধ্যরু প্রথম 2 বর্ষরে 65,000 পদবী পূরণ করাযিব। পরবর্তী অপডেট রয়েছে বিধানসভার মুখ্যমন্ত্রী মোহন মাঝি বজেট উপস্থাপনা করিছন্তি। মোট 2,65,000 কোটি টঙ্কার বজেট উপস্থাপনা করিছন্তি মুখ্যমন্ত্রী। বজেটরে মুখ্যমন্ত্রী শিক্ষা এবং ছাত্রঙ্কু গুরুত্ব দেইছন্তি। এণিকি স্কুললে ড্রপ আউট রকিবাকু নূয়া যোজনা। মাধে সিং হাত খরচ আরম্ভ করিছন্তি মোহন সরকার। নবম একাদশ শ্রেণীরে নাম লেখাইথিবা এসটি পিলাঙ্কু টঙ্কা মিলিব। এই যোজনারে জনজাতি ছাত্রছাত্রীঙ্কু বার্ষিক 5,000 টাকা মিলিব বলি সরকার ঘোষণা করিছন্তি। পরবর্তী অপডেট রয়েছে রাজ্যরে আকাশ ছুঁয়া আলু দর। দর বৃদ্ধি দেখি চিন্তারে খাউটি। ভুবনেশ্বরে আলু কিলো পিছা 10 টাকা মহঙ্গা হয়েছি। খুচরা বজারের দর 50 টাকা ছুঁইলা। আলু দর বৃদ্ধি দেখি চিন্তারে খাউটি। খুচরা ব্যবসায়ীঙ্কর কহিবা কথা পাইকারী বজারের আলু নথিবারু দর বড়ি যাইছি। পরবর্তী অপডেট রয়েছে রাজ্যর অনেক স্থানের মৌসুমি বর্ষা লাগি রয়েছে। 28 তারিখ পর্যন্ত রাজ্যর বিভিন্ন স্থানরে ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে। যাকি বিভিন্ন স্থানের 28-30 তারিখ পর্যন্ত প্রবলর অতিপ্রবল বর্ষা হব বলে সূচনা রয়েছে। বিশেষ করে জেলাগুড়িক রয়েছে মালকানগিরি, কোরাপুট, রায়গড়া, নবরঙ্গপুর এবং নূয়াপড়ার
প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে ডবল ইঞ্জিন ডবল নৈরাশ্য বলে নবীন পট্টনায়ক কইছন্তি। রাজ্য বজেট কু নেই ডবল ইঞ্জিন ডবল নৈরাশ্য বলে কইছন্তি বিরোধী দল নেতা নবীন পট্টনায়ক। নবীন পট্টনায়ক কইছন্তি যে ডবল ইঞ্জিন সরকার দুই গুণ নিরাশ করেছি, মো সরকার সময়র 40টি যোজনার নাম পরিবর্তন করা যাইছি, কেউ কেউ যোজনার নাম বদলা যাইছি পরে কহিবি, অনুশীলন পরে বিস্তৃত প্রতিক্রিয়া রাখিবি বলে কইছন্তি বিরোধী দল নেতা নবীন পট্টনায়ক। পরবর্তী অপডেট রয়েছে প্রথম থর রাজ্যরে ক্ষমতাকু আসিথিবা ভাজপা সরকার বজেটরে শিক্ষাক্ষেত্র পাইঁ 35,536 কোটি টাকা ব্যয় বরাদ করেছন্তি। মেধাবী ছাত্রছাত্রী মানুষ ল্যাপটপ বিতরণ করিবা পাইঁ গোদা বরিশ বিদ্যার্থী প্রসবন যোজনা অধীনরে 54 কোটি টাকা ব্যয় বরাদ প্রস্তাব রইথিবা সূচনা রয়েছে। এসহিত মুখ্যমন্ত্রী মেধাবী ছাত্র প্রসবন যোজনা মাধ্যমে যোগ্য স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রী মানুষ বৈষয়িক ও বৃত্তিগত পাঠ্যক্রম নিমিত্ত ছাত্রবৃত্তি প্রদান পাইঁ 701 কোটি টাকা ব্যয় বরাদ করা যাইছে। পরবর্তী অপডেট রয়েছে মধুবাবু পেনশনধারীঙ্ক পাইঁ বড় ঘোষণা, 3,500 মিলিব ভত্তা বলে সূচনা রয়েছে। রাজ্য বজেটরে মধুবাবু পেনশন যোজনার ভত্তার পরিমাণকু বৃদ্ধি করা যাইছে। বজেটরে ভত্তা পাইঁ 7,600 কোটি টাকার ব্যয় বরাদ করা যাইছে। এই যোজনার প্রথম পর্যায়ে 80 বর্ষর অধিক বয়স্ক নাগরিক ও 80% কম হয়ে নথিবা ভিন্নক্ষম ব্যক্তি মানক লাগি উভয় মধুবাবু পেনশন যোজনা এবং জাতীয় সুরক্ষা ভত্তাকু 3,500 টাকাকু বৃদ্ধি করা যাব বলে সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে ওড়িশা বজেট 2024-25 বিধানসভার বজেট উপস্থাপনা করেছন্তি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলে সূচনা রয়েছে। তো কেউ বিভাগ পাই কেতে টাকা জারি হয়েছি চালন্তু জানি নবা। সুভদ্রা যোজনা পাই 10,000 কোটি টাকা ব্যয় বরাদ হয়েছি। আয়ুষ্মান ভারত পাই 500 কোটির ব্যয় বরাদ। ওড়িয়া অস্মিতা পাই 200 কোটি টাকার কর্পস ফন্ড গঠন। মহিলা ও শিশু কল্যাণ মিশন শক্তি পাই 17,942 কোটি। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা মিশন পাই 2,462 কোটি। জাতীয় স্বাস্থ্য মিশন পাই 2,095 কোটি। রাজ্যের লাগু হব সমৃদ্ধ কৃষক যোজনা, সমৃদ্ধ কৃষক যোজনা পাই 5,000 কোটি ব্যয় বরাদ হয়েছি। সিএম কিষান যোজনা পাই 1,935 কোটি টাকা। শ্রীঅন্ন অভিযান পাই 649 কোটি টাকা ব্যয় বরাদ হয়েছিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে 2024-25 আর্থিক বর্ষ পাই গুরুবার দিন বিধানসভার পূর্ণাঙ্গ বজেট উপস্থাপিত হয়েছি। মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মোহন চরণ মাঝি বিধানসভার বজেট উপস্থাপনা করেছন্তি। মুখ্যমন্ত্রী মো স্কুল নাঁকু বদলাই পঞ্চশখা শিক্ষা সেতু অভিযান রাখিছন্তি। পঞ্চশখা শিক্ষা সেতু অভিযান পাই বজেটরে 332 কোটি ব্যয় বরাদ হয়েছে। পরবর্তী অপডেট রয়েছে গতকালি বিধানসভার 2024-25 বর্ষ পাই পূর্ণাঙ্গ বজেট উপস্থাপনা করেছন্তি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রাজ্য সরকারঙ্কর অর্থমন্ত্রী ভাবে মোহন মাঝি খোদ বজেট উপস্থাপনা করিথিবা সূচনা রয়েছে। 2024-25 আর্থিক বর্ষ পাই মোহন সরকার 2.65 লক্ষ কোটির বজেট বিধানসভার আগত করেছন্তি। এই অবসরের ওড়িয়া অস্মিতা আমার পরিচয় বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কইছন্তি। শিক্ষাক্ষেত্রক নজরে রাখি ছাত্রছাত্রীঙ্কর পাইঁ 1,170 কোটি টাকা ব্যয় বরাদ হয়েছে, যাহাদ্বারা মেধাবৃত্তি মাধ্যমে ছাত্রছাত্রী মানে উপকৃত হয়ে পারিবে। পরবর্তী অপডেট রয়েছে বিধানসভার মুখ্যমন্ত্রী মোহন মাঝি বজেট উপস্থাপনা করেছন্তি। মোট 2,65,000 কোটি টাকার বজেট উপস্থাপনা করেছন্তি মুখ্যমন্ত্রী। বজেটরে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছন্তি বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনা জায়গায় গোপবন্ধু জন আরোগ্য যোজনা আরম্ভ করেছিবা তথ্য রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে স্টার্টআপ পাই আরম্ভ হব প্রসপর ওড়িশা যোজনা, 50 কোটি টাকা ব্যয় বরাদ হয়েছিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে ওড়িশার লাগু হব আয়ুষ্মান ভারত যোজনা, রাজ্য বজেটরে 500 কোটির ব্যয় অটকল রাখলে রাজ্য সরকার। পরবর্তী অপডেট রয়েছে সুভদ্রা যোজনা পাই 10,000 কোটি, 10,000 কোটি ব্যয় বরাদ কলে রাজ্য সরকার। এই যোজনা মহিলা মানক মধ্যে উদ্যোগ বিকাশ, মহিলা সশক্তিকরণ ও আর্থিক স্বাধীনতা প্রতি সরকারঙ্ক
ପ୍ରତିବଦ୍ଧତାକୁ ଦୃଢ଼ୀଭୂତ କରିବ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ମେଟ୍ରୋ ପ୍ରକଳ୍ପକୁ ମୋହନ ସରକାରଙ୍କର ଗୁରୁତ୍ୱ। ବଜେଟ୍ରେ 1,000 କୋଟି ଟଙ୍କାର ବ୍ୟୟବରାଦ କଲେ ରାଜ୍ୟ ସରକାର। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ବଜେଟ୍ରେ ବଡ଼ ଘୋଷଣା କରିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ସରକାର। ବଜେଟ୍ରେ ଭତ୍ତାର ପରିମାଣକୁ ବୃଦ୍ଧି କରାଯାଇଛି। ବଜେଟ୍ରେ ଭତ୍ତା ପାଇଁ 7,600 କୋଟି ଟଙ୍କାର ବ୍ୟୟ ଅଟକଳ ହୋଇଛି। ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ 80ରୁ ଅଧିକ ବୟସ୍କ ନାଗରିକ 80% କମ୍ ହୋଇନଥିବା ଭିନ୍ନକ୍ଷମ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ଲାଗି ଉଭୟ ମଧୁବାବୁ ପେନ୍ସନ୍ ଯୋଜନା ଓ ଜାତୀୟ ସୁରକ୍ଷା ଭତ୍ତାକୁ 3,500 ଟଙ୍କାକୁ ବୃଦ୍ଧି କରାଯାଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଉତ୍କଳ ହସ୍ପିଟାଲରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ପ୍ରଥମ ଶିଶୁ ଯକୃତ ପ୍ରତିରୋପଣ ସଫଳତାର ସହିତ ସମ୍ପନ୍ନ ହୋଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ଭୁବନେଶ୍ୱର ନୀଳାଦ୍ରି ବିହାର ସ୍ଥିତ ରାଜ୍ୟର ପ୍ରମୁଖ ସହର ମଲ୍ଟି ସ୍ପେଶାଲିଷ୍ଟ ଉତ୍କଳ ହସ୍ପିଟାଲରେ ରାଜ୍ୟର ପ୍ରଥମ ଶିଶୁ ଯକୃତ ପ୍ରତିରୋପଣ ସଫଳତାର ସହିତ ସମ୍ପନ୍ନ ହୋଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ନକଲି ସସ୍ ବିକ୍ରି କରୁଥିଲେ ହୁସିଆର, ଏଣିକି ଲଗାତାର ଚଢ଼ାଉ କରିବ ଖାଦ୍ୟ ନିରାପତ୍ତା ବିଭାଗ। ସ୍କାନରରେ ଅନେକ ନକଲି କମ୍ପାନୀ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଶିକ୍ଷାକ୍ଷେତ୍ର ପାଇଁ ବଜେଟ୍ରେ 35,536 କୋଟି, ବାର୍ଦ୍ଧକ୍ୟବତା 3,500କୁ ବୃଦ୍ଧି ହେଲା। ଅନାଥ ଶିଶୁଙ୍କ ପାଇଁ ନୂଆ ଯୋଜନା ଯଶୋଦା, କାଳିଆ ଯୋଜନାର ନାମ ମନ୍ତ୍ରାଳୟରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ରତ୍ନଭଣ୍ଡାର ସମ୍ପର୍କରେ ଜଷ୍ଟିସ୍ ବିଶ୍ୱନାଥ ରଥ ଏକ ଗଣମାଧ୍ୟମ ସାକ୍ଷାତକାରରେ ବଡ଼ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ସେ କହିଛନ୍ତି ଭଣ୍ଡାର ଖୋଲ ଖୋଲୁ ଆମେ ଯାହା ଦେଖିଲୁ ଦୂରାବସ୍ଥା ଭଳି ଲାଗିଲା। ରତ୍ନଭଣ୍ଡାର ଏମିତି ରହିବା କଥା ନୁହେଁ ବୋଲି ଆମର ହୃଦବୋଧ ହେଲା। ପ୍ରଥମେ କିଛି ଛୋଟ ଛୋଟ ଧାତୁ ନିର୍ମିତ ଠାକୁର ମୂର୍ତ୍ତି ଦେଖିଲୁ। ଠାକୁର ମୂର୍ତ୍ତି ଗୁଡ଼ିକୁ ଖଟୁଳି ଉପରେ ଥିବା ଆମେ ଦେଖିବାକୁ ପାଇଲୁ। ଭଣ୍ଡାରରେ ଲୁହା ସିନ୍ଧୁକ ଥିଲା, ଗୋଟିଏ ତାଲା ଠିକ୍ ପଡ଼ିଥିଲା, ଅନ୍ୟ ତାଲାଟି ଛିଡ଼ି ପଡ଼ି ଓହଳି ପଡ଼ିଥିଲା, 2ଟି କାଠ ସିନ୍ଧୁକରେ ତାଲା ନଥିଲା, ଖୋଲା ପଡ଼ିଥିଲା। 78 ମସିହାରେ ବହୁତ ବିଦ୍ୱାନ ବ୍ୟକ୍ତି ରତ୍ନଭଣ୍ଡାର ଭିତରକୁ ଯାଇଥିଲେ। ସେମାନେ ଏମିତି ତାଲା ଖୋଲି ଚାଲି ଆସିଥିବା ମୋର ବିଶ୍ୱାସ ବୋଲି ବିଶ୍ୱନାଥ କହିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆସନ୍ତା 28 ତାରିଖରେ ଖୋଲିବ ହୀରାକୁଦ ଡ୍ୟାମ୍, ଚଳିତ ବର୍ଷର ପ୍ରଥମ ବନ୍ୟା ଜଳ ନିଷ୍କାସିତ କରାଯିବ। 28 ତାରିଖ ରବିବାର ସକାଳ 9ଟାରେ ପ୍ରଥମ ବନ୍ୟା ଜଳ ନିଷ୍କାସନ ହେବ, ଏନେଇ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ହୀରାକୁଦ ଡ୍ୟାମ୍ର ମୁଖ୍ୟ ଯନ୍ତ୍ରୀ ସୁଶୀଲ ବେହେରା ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ବଜାରରେ ଟମାଟୋ କେଜି 100 ଟଙ୍କାରେ ମିଳୁଥିବା ବେଳେ ମାତ୍ର 50 ଟଙ୍କାରେ ମିଳୁଛି କେଜିଏ ମାଛ। ରୋହି, ଭାକୁର ଏବଂ ବାଳିଆ ଭଳି ବିଭିନ୍ନ ମାଛ କେଜିକୁ ପ୍ରାୟ 50 ଟଙ୍କାରେ ବିକ୍ରି କରାଯାଉଛି। ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା କୋମନା ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ତିଖାଲ ଡ୍ୟାମ୍ ଅଞ୍ଚଳରେ କମ୍ ଦରରେ ମାଛ ମିଳୁଥିବା ସୂଚନା ରହୁଛି। ଉପରମୁଣ୍ଡରେ ପ୍ରବଳ ବର୍ଷା ଯୋଗୁଁ ସୁନ୍ଦର ନଦୀକୁ ଗୋଳି ପାଣି ଆସୁଥିବାରୁ ନଦୀରେ ପ୍ରବଳ ମାଛ ଆସୁଥିବା ଦେଖିବା ପାଇଁ ମିଳୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି BSNL ଚାହିଦା ବଢ଼ୁଛି, ଆଣିଲା 30 ଦିନିଆ ଶସ୍ତା ପ୍ଲାନ୍ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପ୍ଲାନ୍ର ଆମାଉଣ୍ଟ ରହୁଛି ତ ଆପଣମାନେ 229 ଟଙ୍କା ଯଦି ରିଚାର୍ଜ କରୁଛନ୍ତି ଆପଣମାନଙ୍କୁ ଦୈନିକ 2GB ଡାଟା ମିଳିବ, ଯେଉଁଟା 30 ଦିନ ପାଇଁ ମିଳିବ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଘରୋଇ ଟଙ୍କା ଟ୍ରାନ୍ସଫର୍ ସେବାକୁ ନେଇ ନିୟମ କଡ଼ାକଡ଼ି କଲା RBI। ରିଜର୍ଭ ବ୍ୟାଙ୍କ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ବା RBI ଉଭୟ କ୍ୟାସ୍ ପେ ଇନ୍ ଏବଂ କ୍ୟାସ୍ ପେ ଆଉଟ୍ ସେବା ଉପରେ ନଜର ରଖିବା ପାଇଁ ଘରୋଇ ଟଙ୍କା ଟ୍ରାନ୍ସଫର୍ ପାଇଁ ଢାଞ୍ଚାକୁ କଡ଼ାକଡ଼ି କରାଯାଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ମୋ ସ୍କୁଲର ନାଁ ବଦଳି ହେଲା ପଞ୍ଚସଂଖ୍ୟା ଶିକ୍ଷା ସେତୁ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ମୋ ସ୍କୁଲ ନାଁ ବଦଳି ହେଲା ପଞ୍ଚସଂଖ୍ୟା ଶିକ୍ଷା ସେତୁ ଅଭିଯାନ। ସ୍କୁଲରେ ଡ୍ରପ୍ ଆଉଟ୍ ରୋକିବାକୁ ନୂଆ ଯୋଜନା, ମାଧୋ ସିଂ ହାତରେ ଖର୍ଚ୍ଚ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆଉ ଅସୁବିଧା ଭୋଗିବେନି ଅନାଥ ଶିଶୁ। ଅନାଥ ଶିଶୁଙ୍କ ପାଇଁ ବଜେଟ୍ରେ ନୂଆ ଯୋଜନା ଘୋଷଣା କରିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ରାଜ୍ୟରେ ଲାଗୁ ହେବ ଯଶୋଦା ଯୋଜନା, ଅନାଥ ଶିଶୁଙ୍କୁ ଆର୍ଥିକ ସହାୟତା ଯୋଗାଇବାକୁ ଯଶୋଦା ଯୋଜନା ଲାଗୁ କରିଛନ୍ତି ସରକାର। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି କେଜରିୱାଲଙ୍କ ପାଇଁ ବାହାରିଲା ଇଣ୍ଡିଆ ମେଣ୍ଟ, ଗିରଫକୁ ବିରୋଧ କରି 30 ତାରିଖରେ ଦିଲ୍ଲୀ ଧାରଣା ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ବଦଳିଲା ରାଷ୍ଟ୍ରପତି ଭବନ ହଲର ନାଁ, ରାଷ୍ଟ୍ରପତି ଭବନର ଦରବାର ହଲ୍ ଏବଂ ଅଶୋକ ହଲ୍ର ନାମ ପରିବର୍ତ୍ତନ କରାଯାଇଛି। ଦରବାର ହଲ୍ ନାମ ପରିବର୍ତ୍ତନ ହୋଇ ଗଣତନ୍ତ୍ର ମଣ୍ଡପ, ଅଶୋକ ହଲ୍ ନାମ ପରିବର୍ତ୍ତନ ହୋଇ ଅଶୋକ ମଣ୍ଡପ ନାମରେ ପରିଚିତ ହୋଇ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ରାଜ୍ୟ ଉପରେ ଋଣ ବୋଝ 96,310 କୋଟି ଟଙ୍କା, ରାଜ୍ୟବାସୀଙ୍କ ମୁଣ୍ଡ ପିଛା ଋଣ 26,049 ବୋଲି ସୂଚନା ରହୁଛି।
ପରବର୍ତ୍ତୀ ଅପଡ଼େଟ୍ ହେଉଛି ବୃଦ୍ଧି ପାଇଲା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନା ପଞ୍ଜୀକରଣ ସମୟ ସୀମା ବୋଲି ସୂଚନା ରହୁଛି। କାରଣ ଜୁଲାଇ ମାସ 31 ତାରିଖ ହେଉଛି କୃଷକମାନଙ୍କ ନାମ ପଞ୍ଜୀକରଣ ଶେଷ ହୋଇଥିବା ତଥ୍ୟ ରହୁଛି। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜ୍ ଆସିଥିଲା। ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ଟଙ୍କା ରୋଜଗାର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଡ଼ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ଅପଷ୍ଟକ୍ ଆପ୍ଲିକେସନ୍, ଯେଉଁଠି ପ୍ରତି ରେଫର ଆପଣଙ୍କୁ 100-200 ଟଙ୍କା ମିଳିବ, ଯାହାକୁ ଆପଣ ବ୍ୟାଙ୍କକୁ ଟ୍ରାନ୍ସଫର୍ କରିପାରିବେ। ଭିଡ଼ିଓ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଲିଙ୍କ୍ ଅଛି, ଡାଉନଲୋଡ଼ କରିକି ପଇସା କମାନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।